हेलो व्यूवर्स, आमी आदित्य, वेलकम टू माय चैनल। अपनारा देखछेन आमार दोतारा हैशटैग एडी। तो अपनारा हयतो कम बेशी जानेन जे एर आगे आमार आरेकटा चैनल छिलो आमार दोतारा बोले। तो किछु टेक्निकल कारणेर जोन्नो एबं आरो किछु समस्यार जोन्नो सेई चैनलटा आमाके बातिल करे दिते हय। सेई चैनेले आमी आर कि भिडियो दिच्छि ना। तो नतून करे आपनादेर कथा माथाय रेखे एबं आपनादेर भालोबासा आमी आगेर चैनलटाय जेभाबे पेयेछिलाम सेई कथा माथाय रेखे आबार आपनादेर जोन्नो नतून करे भिडियो आना शुरू करछि। आशा करछि आपनारा आगेर मतोई आमार पाशे थाकबेन, आमाके उत्साहित करबेन एबं आमिओ आपनादेर जोन्नो आरो नतून नतून भिडियो आनते पारबो। तो बेशी कथा ना बाड़िये आजके आमार प्रथम जे लेसन सेटा शुरू करछि। तो फार्स्ट आमादेर जे जिनिसटा माथाय राखते हबे सेटा होच्छे जे दोतारा कत प्रकारेर हय़। ठीक आछे, दोतारार किन्तु विभिन्न क्याटागरि रयेछे। যেমন আমার এই যে হাতে দোতারাটা দেখছেন এটা কিন্তু সরস দোতারা বা এটা রাঢ় বাংলার দোতারা, আমাদের এই সাইডের দোতারা, পশ্চিমবঙ্গের এদিকে দেখতে পাওয়া যায়। আরেকটা দোতারা যেটা হয় সেটা হচ্ছে ভাওয়াইয়া দোতারা। আমরা বেসিক্যালি বাংলাদেশের দিকে যে দোতারাগুলো দেখতে পাই সেই দোতারা। তো এই দোতারার তারতম্য ভেদে মানে অঞ্চল ভেদে দোতারার যখন তারতম্য হয় তখন তার টিউনিংয়েরও কিছু পার্থক্য হয়। ঠিক আছে, যেমন কিছু দোতারা টিউন করা থাকে, যেমন আমার এই দোতারাটা এটা টিউন করা রয়েছে পা সা রে পা। ঠিক আছে, আবার কিছু দোতারা টিউন করা থাকে সা পা সা মা। ঠিক আছে, আবার বাংলাদেশের দিকে যে দোতারাগুলো সেইগুলো টিউন করা থাকে, যেমন উপরের তারটা থেকে পা অর্থাৎ উদারাটা পা থাকে এবং মাঝের যে দুটো তার থাকে যুগলে বাঁধা থাকে। ঠিক আছে, দুটোই সাথে থাকে এবং নিচের তারটা হয় মা। ঠিক আছে, তো এবার আসি দোতারার নামকরণটা কেন হলো। ঠিক আছে, মানে আমরা যখন যে ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছি তো সেটা সম্বন্ধে আমাদের জানা উচিত যে এই নামটা কেন হলো। তিন তারাও তো হতে পারতো, চার তারাও হতে পারতো, সেরকম না হয় দোতারা কেন হলো। সবার একটা ধারণা আছে যে একতারাতে যেহেতু একটা তার থাকে সেই জন্য ওটা একতারা, মানে এটা তো ঠিক আছে একতারায় একটা তার থাকে সেই জন্য ওটা একতারা। কিন্তু অনেকে ভাবে যে দোতারায় বোধহয় দুটো তার থাকে, কিন্তু না, দোতারা নামকরণটা হওয়ার কারণ হলো এই যে যে মাঝের যে দুটো তার থাকে আমি বললাম সেই দুটো সাথে বাঁধা থাকে অর্থাৎ যুগলে বাঁধা থাকে, সেই জন্যই নামকরণটা হয়েছে দোতারা। ঠিক আছে, ক্লিয়ার? এই পিক ধরার কায়দাতে, ঠিক আছে, যে পিক কীভাবে ধরতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিক ধরার কিন্তু কোনো পার্টিকুলার টেকনিক নেই, বিভিন্ন কায়দা আছে। কেউ হয়তো আপনাদের বলতে পারে যে এইভাবে পিক ধরেছেন মানে এইভাবেই ধরতে হবে, কিন্তু তার কিন্তু কোনো মানে নেই। আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবেই পিক ধরুন। তবু আমি আপনাদের দু তিনটে কায়দা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট, আপনারা এই যে দুটো আঙুলে এরকমভাবে পিকটাকে ধরুন, ধরে এই যে এরকমভাবে ঘুরিয়ে দিন, ঘুরিয়ে দিয়ে এই যে স্ট্রোকটা, এবার আপনারা যেভাবে করতে পারেন যে যেভাবে পেন ধরে না অর্থাৎ নিচের আঙুলটাকে দিয়ে এই যে মিডল ফিঙ্গারটাকে এরকমভাবে সাপোর্ট দিয়ে আপনারা এইভাবেও বাজাতে পারেন। এই যে এই দেখুন, যেটা করতে পারেন সেটা হচ্ছে এই তিন আঙুল দিয়ে আপনারা ধরতে পারেন। এই যে তিন আঙুল দিয়ে দেখুন, আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে বাজান, এমন কোনো বাধ্যবাধকতা নেই যে এইভাবেই আপনাকে বাজাতে হবে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা আপনাদের দোতারা কিভাবে টিউন করবেন। ঠিক আছে, তো এবার আসছি টিউন সম্পর্কিত তথ্যতে, যে আপনারা কিভাবে আপনাদের দোতারা টিউন করবেন এবং নিজেদের দোতারায় কোথায় কিভাবে সারেগামা পজিশন হবে সেটা আপনারা নিজেরাই পয়েন্ট আউট করতে পারবেন। ঠিক আছে, তো এই জন্য আপনাদের কি করতে হবে, ফার্স্টে আপনাদের মোবাইলে প্লে স্টোর অ্যাপে চলে যেতে হবে। প্লে স্টোর অ্যাপে চলে যাওয়ার পর আপনারা কি করবেন, শর্মিটার বলে একটা অ্যাপ আছে সেটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এই দেখুন দিয়ে দিয়েছে, যেহেতু এটা আমার অলরেডি ইনস্টল করা রয়েছে সেই জন্য আমি জাস্ট এখানে ওপেন করছি, আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। তো অ্যাপটা খুলে যাওয়ার পর ডেকোরেশনটা অনেকটা এরকম আপনারা দেখতে পাবেন। তো এবার আপনাদের কাজ হচ্ছে আপনারা আপনার দোতারা যেই টিউনে টিউন করতে চান, অর্থাৎ আপনি যদি চান যে আপনার দোতারাটা আপনি সি স্কেলে টিউন করবেন, তো আপনাকে কি করতে হবে, এই যে সাটা রয়েছে এই সাটাকে এনে সি এর উপরে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপরে আপনি টিউনটা করুন। দেখুন আমার দোতারা কিন্তু পুরোপুরি সিতে টিউন নেই, অর্থাৎ একটু এদিক ওদিক রয়েছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি কি করব, দেখুন একদম পুরো কাটাটা সি এর উপরে চলে এসেছে সাইড উপরে, তো আমার দোতারা সিতে টিউন হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি যেটা করব সেটা রে তে যাব। দেখুন রে থেকে একটু বেরিয়ে গেছে কাটাটা, এর উপরে চলে এসেছে, অর্থাৎ আমার দোতারা রেতে টিউন হয়ে গেছে। ঠিক আছে, মানে এই তারটা রেতে টিউন হয়ে গেছে। এবার আসি পাতে, এবং পুরো পাতে টিউন রয়েছে,
এর উপরে চলে এলো পা, এবার আসি উপরের পাতে অর্থাৎ বেসের পাটাতে। দেখো এটাও পুরো পাতে টিউন রয়েছে, এটা চলে গেল পুরো জিয়ের উপরে অর্থাৎ পায়ের উপরে। তো এই ছিল টিউনিং এবং পিক কীভাবে ধরবো তা নিয়ে কিছু বেসিক তত্ত্ব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনাদের উপকার হয়েছে এটার দ্বারা। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো এবং আরও কী কী ধরনের ভিডিও আনলে আপনাদের ভালো লাগে সেটাও বলবেন। আর যত পারেন ভিডিওটা শেয়ার করুন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তাদেরও বাজাতে সুবিধা হয়। আপনারা যদি এরকম আরও দোতারার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টাটা।